আসসালামু This আলাইকুম, meeting is being recorded. আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখতেছি আপনার কিভাবে একজন ক্লায়েন্ট যদি অফার লেটার সেন্ড করে, সেই অফার লেটারটা মূলত আমরাও কি করব, ওটার উপরে শুধুমাত্র অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করলে ক্লায়েন্টের কাছে একটা অফার লেটার যাবে, সেই অফার লেটারটা আমাদের একটা অর্ডারে কনভার্ট হবে। তো আমরা আজকে দেখতেছি সনের চন্দ্রনাথের একটি ক্লায়েন্ট কি করছেন, উনি একটা অফার লেটার সেন্ড করছেন $50। দেখুন এখানে লক্ষ্য করে দেখুন, $50 অফার লেটার এবং হচ্ছে 7 দিনের জন্য, ডেলিভারি টাইম 7 দিন। তো আমরা যখন ক্লায়েন্ট আমাদেরকে অফার লেটার পাঠাবে এরকম অফার লেটার, তখন আমরা কি করবো, এখান থেকে শুধুমাত্র দেখুন ক্রিয়েট অ্যান অফার এর উপর যদি আমরা ক্লিক করি, এর উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের গিগ গুলো দেখাবে। আমরা যে গিগের উপর কাজ নিতে চাবো, অর্থাৎ আমাদের প্রয়োজন, সেই গিগটা শুধুমাত্র সিলেক্ট করে দেবো। সেই গিগটা সিলেক্ট করার পরেই মূলত আমাদের কি আসবে, সিঙ্গেল পেমেন্ট এবং সাবস্ক্রিপশন এবং মাইলস্টোন। তো আমাদের সাবস্ক্রিপশন মাইলস্টোন কোনটার দরকার নেই, আমাদের দরকার সিঙ্গেল পেমেন্ট। তো আমরা সিঙ্গেল পেমেন্টে ক্লিক করবো, ক্লিক করার পর দেখুন আমাদের আগের অপশনেই চলে আসলো, অর্থাৎ আমরা এখন লিখবো যে ওকে, হাই, থ্যাংকস, অ্যান্ড আই উইল হেল্প ইউ টু প্রমোট অ্যান্ড এ সি ইউ ইউর 5 ভিডিওস। ওকে, তো আমরা এতটুকু লিখে দেবো, যতটুকু কথা হয়েছিল ততটুকু লিখে দেবো। লিখে দেওয়ার পর আমরা এখান থেকে প্রাইসটা বসে দেবো। প্রাইসটা কি সিলেক্ট, আমরা সিলেক্ট হচ্ছে যদি আমরা কোনো রিভিশন দিতে চাই, রিভিশন সিলেক্ট করবো, যেহেতু আমরা রিভিশন দিব না। আর ডে হচ্ছে কয়দিন, আমাদের ডে হচ্ছে 7 দিনের জন্য। তো 7 দিন আমরা সিলেক্ট করলাম। ওর বাজেটটা ছিল কত ডলার, বাজেটটা ছিল $50-এর জন্য। তো আমরা $50 এখান থেকে ফিক্সড করে দেবো। ফিক্সড করার পর নিচের দিক থেকে দেখুন অনেকগুলো অপশন আছে, যদি দিতে চান দিতে পারেন, না দিলে কোনো অসুবিধা নেই। জাস্ট ক্লিক করবো সেন্ড অফারে। সেন্ড অফারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার অফার লেটারটা কি হয়ে যাবে, সেন্ড হয়ে যাবে। অর্থাৎ আমরা এখন অফার লেটারটা সেন্ড করলাম, ক্লায়েন্ট যখন আসবে অনলাইনে সঙ্গে সঙ্গে কি করবে দেখবেন, এটা অফারটা অ্যাকসেপ্ট করবে। অর্থাৎ আমরা ক্লায়েন্টের সঙ্গে এগ্রি করে, ক্লায়েন্ট অফার লেটার সেন্ড করার পর আমরা এটাতে কি করতে পারি, ওই অফার লেটারটা মেক করতে পারি। তো আমরা একটু অপেক্ষা করবো ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করা পর্যন্ত। This ওকে, meeting is being recorded. লক্ষ্য করুন এখানে ক্লায়েন্ট আমাদেরকে, আমরা কি করলাম, আমরা যখন অফার লেটারটা সেন্ড করলাম, সেন্ড করার সঙ্গে সঙ্গে ক্লায়েন্ট কি করলো, ক্লায়েন্ট আমাদের অফার লেটারটা অ্যাকসেপ্ট করলো। দেখুন এখন যদি আমরা ভিউ অর্ডারে ক্লিক করি, দেখুন আগে ছিল উইথড্র অফার, এখন কিন্তু ভিউ অর্ডার, অর্থাৎ অফার অ্যাকসেপ্টেড করে ফেলছে। আমরা যদি এখন ভিউ অর্ডারে ক্লিক করি, ভিউ অর্ডারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবো আমাদের অফার লেটারটা কি হয়েছে, অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো আমরা অ্যাকসেপ্ট হয়ে গেছে, আমরা একটু আমাদের ইনবক্সে যাই, যাওয়ার পর এই যে ভিউ অর্ডারে ক্লিক করি, ভিউ অর্ডার, ভিউ অর্ডারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের অফারটা দেখতে পাবো, ম্যানেজ অর্ডার দেখা যাচ্ছে, অ্যাক্টিভ অর্ডার। তো একটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না, কোথায় গিয়ে দেখবো, আমরা দেখবো সরাসরি ড্যাশবোর্ড থেকে। তো আমরা যাচ্ছি প্রোফাইল, প্রোফাইল থেকে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে আমরা গিয়ে আমাদের অফার লেটারটা দেখতে পাবো। দেখুন এই যে আমাদের প্রোগ্রেস, এখন এই যে $50, এই যে কিছুক্ষণ আগে যেটা, এই অফার লেটারটা ইনকমপ্লিট এখনো আছে এই অবস্থাতে, একটু পরে এটা আমরা দেখতে পারবো। এইভাবে মূলত যদি কোনো ক্লায়েন্ট আমাদের অর্ডার দিয়ে থাকে, অফার লেটার পাঠায়, তাহলে আমরা অ্যাকসেপ্ট করার পর আমরা অফার লেটারটা সেন্ড করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।